বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে পদ পদবিহীন ভূইপুর ব্যক্তিদের নাম ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণের কাজ চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় গত 18/8/2021 তারিখ রাত আনুমানিক 8:30 এর দিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করে তারা উপরোল্লিখিত যে ধরনের ব্যানার ফেস্টুনের কথা উল্লেখ আছে সেই ধরনের ব্যানার ফেস্টুনগুলি তারা অপসারণের কাজ শুরু করে এরই মধ্যে উপজেলা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে নির্বাহী কর্মকর্তা নিজে বের হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজে বাধা দেয় এবং তিনি তাদেরকে দম্ভক্তি সহকারে বলেন তোরা কারা আমার ক্যাম্পাসে তোরা কি চাস তখন তারা তাদের পরিচয় প্রকাশ করলে তিনি বললেন যে আমরা বরিশাল সিটি কর্পোরেশন থেকে এসেছি এই বিবর্ণ ব্যানার ফেস্টুন এগুলি অপসারণ করতে এগুলি আমাদের রুটিন কাজ তুমি তখন দম্ভক্তি করে আবারও বললেন আমার কমপ্লেক্সের মধ্যে কোনো মেয়রগিরি চলবে না তোমরা সব বের হয়ে যাও যেহেতু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী আদেশ বলে কোনো জায়গায় কাজ করতে যান সেহেতু তারা তাদের দায়িত্ব থেকে মুঠোফোনে মাননীয় মেয়র মহোদয় বরাবরে ঘটনাটি অবহিত করে মাননীয় মেয়র মহোদয় তাৎক্ষণিকভাবে বরিশাল মহানগর আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান মাহমুদ বাবু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমাদের কাজের ধরনটি বুঝিয়ে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কাজের সুযোগ করে দিতে বলেন কিন্তু উল্টো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ বাবু ও জিয়াউর রহমান জিয়ার সাথে দুর্ব্যবহার করে এবং তাদেরকে গুন্ডা হিসেবে আখ্যায়িত করে হাসান মাহমুদ বাবুকে হাত ধরে টেনে নিজের বাসভবনের মধ্যে নিয়ে আটকে রাখে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এ কারণে ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যদের গুলি করার নির্দেশ দেন আনসার সদস্যরা নিবৃত্ত থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসার সদস্যের হাত থেকে অস্ত্র নিজে নিয়েই ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং তৎক্ষণাৎ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ 6-7 জন পরিচ্ছন্নতা কর্মী গুলিবিদ্ধ হন মাননীয় মেয়র মহোদয় এই ঘটনা জানার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ ফারুক আহমেদকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি থেকে নেমে কেবলমাত্র প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে কমপ্লেক্স চত্বরে প্রবেশ করতে গেলেই মেয়র মহোদয়কে লক্ষ্য করে গুলি চালানো হয় ক্ষমা করবেন মোটরবাইক থেকে নেমে একাকি শুধুমাত্র প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গিয়েছেন ওনার সাথে গানম্যান ছিল না তৎক্ষণাৎ গানম্যান ছিল না প্রোটোকল ছিল না তো সে অবস্থায় এই ঘটনাটি জানার জন্য তিনি ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য গেলেন সেখানে উনি যখন কমপ্লেক্সের গেটে পা রাখলেন তখনই কমপ্লেক্সের গেট লক্ষ্য করে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা রক্ষীরা আবারও গুলি ছুড়ল উনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন পেছনে ফেললেন পেছনে ফিরে নেতা কর্মীদেরকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে আমরা যখন গুলি ছুড়লেন তখন ওইখানে উপস্থিত শত শত নেতাকর্মী মানব বর্ম রচনা করে নেতাকে রক্ষা করেন সেই সময় খুব জঘন্যভাবে গুলিবিদ্ধ হন বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মনির যিনি যার চোখ খুবই মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ফিরিয়ে দেন কিনা আমরা জানি না গুলি করার পরও বলছে আমি মেয়র বরিশাল যখন গুলি করা হলো তখন
হাত তুলে বললেন আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন। তারপরও তাদের পক্ষ থেকে কোনো ধরনের সহনশীলতা, কোনো ধরনের ভদ্রতা এবং শালীনতা প্রকাশ করা হয়নি। মানব বর্ম রচনা করে নেতাকে রক্ষা করে যখন আমরা নেতাকে বাড়ি পাঠিয়ে দিলাম, তখনও আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আটক। তার মুক্তির জন্য যখন নেতা কর্মীরা দাবি জানাচ্ছিল তখনই এবং মেয়র মহোদয়ের উপরে গুলি চালানোর ঘটনা নগরব্যাপী প্রচার হয়ে গেলে মুহূর্তের মধ্যে প্রায় হাজার জনতা সমবেত হয় কমপ্লেক্সের সামনে, সিএমপি সড়কে, কমপ্লেক্সের ভেতরেও না। সেই জড়ো হওয়া মাত্রই তারা পুনরায় আবার গুলি ছোড়ে। সেই গুলিতে আমার সহকর্মী সহযোদ্ধা বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেম্বার, বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খুব জঘন্যভাবে গুলিবিদ্ধ হয়। তার শরীরে 39টি স্প্লিন্টারের চিহ্ন আমরা অতীতে বসে দেখতে পেয়েছি এবং সে সময় গুলিবিদ্ধ হন আরো প্রায় 6-7-8 জন কর্মী, আমাদের সিটি কর্পোরেশন আড়াই অনেক সহ। ঘটনাস্থলে উপস্থিত বরিশালের সর্বস্তরের জনতা ক্ষুব্ধ হয়ে উপজেলা কমপ্লেক্সের বাইরে সিএমপি সড়কে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর দিতে থাকে। এরই এক পর্যায়ে হঠাৎ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দাঙ্গা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আচমকা লাঠিচার্জ, গ্রেপ্তার এবং জনতা ও দলীয় নেতাকর্মীদের ব্যবহৃত মোটর বাইক ভাঙচুর করে। আহত ছত্রভঙ্গ হয়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা কালে র‍্যাব এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে বেধড়ক পিটুনি দেয়। আহত জখমপ্রাপ্তরা নেতাকর্মীরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল চিকিৎসা নিতে। সেখানেও তাণ্ডব চালায় পুলিশ বাহিনী। প্রায় 200 দাঙ্গা পুলিশ সেখানে গিয়ে সকল আহতদের তালিকা সংরক্ষণ তালিকা আদায় এবং কারা কারা আহত হয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চালায়। আতঙ্কে নেতাকর্মীরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে ব্যক্তিগত ভাবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে আছে চলছে। অনেকে হাসপাতালে চিকিৎসা, অনেক হাসপাতালে চিকিৎসা দিন। সুতরাং এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে 60 জনের অধিক গুলিবিদ্ধ হয়েছে এবং 50-এর অধিক পুলিশের লাঠিচার্জে আহত হয়ে ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। গত রাতের উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা এবং আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আজ দুপুর 12টায় এই একই জায়গায় একটি সভা আহ্বান করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ সকাল 8টা থেকে 200-র অধিক পুলিশ সদস্য কালীবাড়ি রোডস্থ এই সেনিয়াবাদ বাসভবনে মাননীয় মেয়র মহোদয়ের নিরাপত্তার অজুহাতে 11টা পর্যন্ত অবস্থান করেন এবং যে সমস্ত নেতাকর্মীরা এই বাড়িতে প্রবেশের চেষ্টা চালায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়। এবং এর মূল কারণ হচ্ছে যাতে করে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত হতে না পারে। এখনো দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। শোকাবহ আগস্টে পুলিশ ও সিভিল প্রশাসনের এমন আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের প্রতি চরম আঘাত। আমাদের প্রশ্ন, কেন এই আচরণ? শোকের মাসে এই শান্তি নগরীকে কেন অশান্ত করে তোলা হলো? পুলিশ কাদেরকে গ্রেফতার করলো, কাদের উপর গুলি ছুড়লো? এই ঘটনাচক্র কিসের আলামত বহন করে? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মাত্র 5 বছর আগেও বরিশালের পরিচিত ছিল বিএনপির ঘাঁটি হিসেবে। সেই বিএনপির ঘাঁটিকে ঘুরিয়ে দিয়ে বরিশালকে আজ আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করা কি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের অপরাধ? নগরব্যাপী বরিশালের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পূর্বেই
যিনি নগরীর প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কর্মী সংগ্রহ করেছেন, নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করেছেন, নগরব্যাপী তরুণ যুবদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টির মধ্য দিয়ে যিনি এই বরিশালের আওয়ামী লীগকে মদিরহু সংগঠনে পরিণত করেছেন, তিনি আমাদের নগর পিতা সেলিয়াবাদ সাদিক আবদুল্লাহ। নগর প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, রাতের বেলায় বর্জ্য অপসারণ, করোনাকালীন সময়ে 1.5 লক্ষ দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ, করোনা ভ্যাকসিন প্রদানের সফলতা, বিনামূল্যে অক্সিজেন বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধা শাহানার আবেদন ট্রাস্ট গঠন, এ সকল সফল কার্যাবলী কি আমাদের আপনাদের চোখের বালি হয়ে দাঁড়ালো? আমরা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ মনে করি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় মেয়র মহোদয়ের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার সকল সফল অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তে লিপ্ত আছে। আমরা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বিশ্ব মানবতার মা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।